চট্টগ্রামের বাঁশখালীর এসএস কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সাতজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবরোধ কর্মসূচি পালন করছে তরুণরা। একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লাভিত্তিক সকল কেন্দ্র বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। বুধবার বেলা 11টায় শ্যামনগর উপজেলার পাতাখালী বাজারে পরিবেশবাদী সংগঠন ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট আয়োজিত এই অবরোধ কর্মসূচিতে এলাকার সোচ্চার জনগণ এবং জলবায়ু যোদ্ধারা অংশ নেন। এ সময় ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য মহতেরাম বিল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক শাহিন বিল্লা, সারিয়া সুলতানা, তৈয়বুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন ও বোনাসের ন্যায্য দাবিতে চলমান শ্রমিক সমাবেশে নির্বিচারে গুলি করে সাতজন শ্রমিককে হত্যা করেছে। শ্রমিকদের দাবি নিয়ে কথা বলার অধিকার ন্যায়সঙ্গত, ফলে তাদের ন্যায্য দাবি নিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে তাদের উপরে হামলার অধিকার কারণেই। বক্তারা আরও বলেন, বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং করোনাকালে জনগণের চিকিৎসা সেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লাভিত্তিক সকল কেন্দ্র বন্ধ করার আহ্বান জানান তারা।